মেম্বার সাবে মনে করেন বিদেশ তাই তা এবারে দেশ হয়েছে পরে আমরা সভাপতি আমরা বোন জামাইয়ে এবারে ফুতরে লইয়া মেম্বার সাহেবের কাছে গেছে গিয়া সেরে কইছে মেম্বার সাহেব আপনি তো মাশাআল্লাহ বিদেশ বিলে ভালোই আছেন দোহান টোহান দিছেন আমার তো কোনো কাম লাগলো না লেহাফড়া করাইলাম আপনি কিন্তু তার বিদেশ নিজ্ঞান আমি তো টাকা পয়সাও দিতাম পারতাম না যেমন হোক নেন কাম লাগবে তার কামাইতে আপনি কাটাইয়া রাখিয়া দিয়ে এই কথা কইয়া শহীদ ভাইয়ের কাছে কইছে পরে শহীদ ভাই কয় আও টেহা পয়সা দিলে দিবেন না দিলেন তো তার বিশার টেহারা তো দিবেন আমি এটি করতে দেন কয় জান আমার কিতা করো আমার তো কিছু নাই জান বিডারা আপনার কাছে কাওলা দিয়ে দিলাম তো মেম্বর সাহেবের কাছে আমরা বঞ্জা ভাইয়ে শহীদ ভাইয়ের কাছে বিডারা কাওলা দিয়া তারে দিয়া ফাড়াইছে বিদেশ নিত এবারে যাওয়ানে রাগি দিয়া গ্রামবাসী সকলে মসজিদের সামনে ঘিরিয়ে কইছে ইয়া ওই কি নাম সালাম সাহেব আপনার বিদা তো দিছে আমি বিদা দিয়া কিতা করাম আল্লাহ করলে বাইতে আমার কতরা বাড়ি তারপরে খ্যাত টেত আছে ঢাকা বাড়ি আপনার দয় বাড়ি হয়েছে ওখান তো বিদেশও বাড়ি করছি আপনার গরব আপনি থাকবে কাউলা লোয়ালা খারাপ আর কি আপনার ঘর কোনো আমি দখল দিতাম না তবে সাবধান আমার কিন্তু একটা শত্রু আছে আপনি এই ঘরটা থাকবেন আর সামনের সারা সাবলি ডে আছে যে এটি চাষবাস করে খাইবেন যদিও আমার নামে আপনি নিজের মনে করে খাইবেন এরা মিতে মূলা লাগাইবেন দৈন্য ফাতা হালাইবেন কাঁচামরিচ লাগাইবেন বাইগন গাছ লাগাইবেন লম্বা টমেটো তারপরে গিয়ে গুলালু লাগাইবেন দন্দা করবেন তারপরে গিয়া এই দান করবেন সব করে খাইবেন শুধু আমার একটা বাধা আমার এই ক্ষেতের ভিতরে যদি আপনার দিয়া গেলাম আমি যদি যেহেতু কিনছি আমি তো মালিক আমার একটা আবদার আপনি দয়া করে আমার এই ক্ষেত্রের ভিতরে জৈনতা বাইন নাই কি বাইন নাই নাম জৈনতা বাইন না সব করে খান আপনার দিয়া গেলাম মনে করবেন আপনার কিন্তু জৈনতা বাইন নাই না এবারে সালাম সাহেবের ফুতরে লইয়া শহীদ মেম্বরে ডাহা গিয়া সেটা এবারে বোনের বাসাত রয়েছে কালকা ফ্লাইট এর ভিতরে বুদাইর কান দিতে একবার ফোন দিয়া কয় মেম্বর সাহেব আপনি যে মসজিদের সামনে সকলে সাক্ষী রেখে কইয়া গেলেন যেন তো জনতার না বান নাই আপনি যাওয়ানোর ফলে একটা বাতা বৃষ্টি আইছে কয় ফটা বৃষ্টি আইছে ফলে মাথা মাশাল্লাহ ক্ষেত্রে মিদে একটা জুয়াইয়া পড়ছে এবারে কুবাইয়া ফইলে জনতার দানা হালাইছে কি হালাইছে জনতার দানা হালাইছে মেম্বর সাহেবের কি আনন্দ না কষ্ট এত নরম করে কইলে আমার ক্ষেত এবারে আমার ক্ষেতের ভিতরে জৈনতার দানা হারলো আমি না কই রাইলা এরপর জৈনতার দানা হারাইলো এবারে এত কষ্ট লাগছে এবারে হেবার ফুতেরে লইয়া এই সালাম সাহেবের ফুতেরে লইয়া আবার আইসে বুদের খান দিন আইয়া কয় নেও আমার বাড়ির কাউলাও লাগতো না তোমার ফুতেরও বিদেশ নেওয়ার লাগতো না এত নরম হইয়া কইলা তুমি যেন সেই জৈনতা দিয়ে শুরু করছো না 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 তোমার ফুতেরে তুমি লইতে তাও আমার বিদেশ লাগতো না এই কথাটা যদি শহীদ ভাইয়ে কয় এটা কি অন্যায় হইব অন্যায় হইব গ্রামের সকলে সালাম বাইরে ধরব বেড়া তোরা এত কমা হল তুই এত তোরা নাদান কিনি এবারে সব করে খাইতে গেছি জৈনতা না হালাইতে না করছি তুই এই জৈনতার দানা দিয়ে শুরু করছত কেমনে সকলে মিললে এবার গালাগালি করবো এবার আর বুয়ো এবার আর গালাগালি করবো ভাই সাহ ও ভাই সাহ আল্লাহ কয় জান আমার মাল আমার তোর কাছে আমানত রাখলাম সব দাও তোর জান ব্যবহার হবে আল্লাহর পথে তুই মাল দিয়া তুই দুধ খাইবি মদ খাইবি না তুই যা করবি আঞ্জা দিয়া গাঞ্জা খাইবি না আল্লাহ সব খাইতা কইছে সব খা খালি তুই সুদ খাইস না আমরা তারা শুরু করছে সুদ দি এখন আল্লাহ যদি আমরা দেখা থাকলা দিয়া উষ্টা দিয়া মুড়া দিয়া ঘাটটা ধরে সুবা দিয়ে মুড়ি ছোটাইয়া আল্লাহ যদি কয় নে তোরা জান লইয়া যা তোরা মাল লইয়া যা আমার জান্নাত আমার জান্নাত থাক এটা আমি খালি হালাই রাখাম আমার লোক লাগতো না জান্নাতে আমার বাড়ি সারা বাড়ি থাকবো তুই বারো জৈনতা হালান লাগতো না তোর সব খাইতে কইতাম খালি সুদে না না করছিলাম তুই শুরুও করছো সুদ দিয়া যা লাগতো না তোর আল্লাহর কি অন্যায় হইব আল্লাহর কি অন্যায় হইব আমরা এই কারবার করি না কি করি না জান হইল মাল হইল আল্লাহ ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে তোমরা ভালো মানুষ তোমরা ভালো মানুষ অহন যদি এই মাহফিলটার ভিতরে একজন একজনে বাপ তুলিয়া গালি দেয় তে কি তা কইব তে কইব যাই আমার লইয়া যা করস ক আমার আব্বা মরা বাপের লইয়া গালি দিবি না তোমার আব্বার লইয়া গালি দিলে তোমার তো কলজাত লাগে আর তুমি যে বুট দিতা গিয়া বাপের নাম বদলাইলি সেইটা কিতা করো তুমি জাল বুট দিতা গিয়া বাপ কুদ্দুর চার ফুট রহিমার ফুট কইছো না তুমি অসুখ বা তুই যদি নিজে ইচ্ছা করে তোর বাহার বদলাইস আমরা বুদের কান্দির বেরিয়ে বুদে খুশি হয়েছে দর্শ রাজ্য আমরা তারা সালি দিয়া বেরিয়ে বালা তারা হয়তো খুশি হয়ে গিয়ে তো তারা যদি জামাই নাম্বার বদলে নিছে বুদ্ধি তো গিয়ে কিরে কারবার কি আমরা মুসলমানের খাতা তাসিনি আব্বাকে দুধ লেখা আসেন তুমি কি তোমার বাহের ফুত আছো
নাকি যার ফুট স্বীকার করেছে হাবারা ফুট হইয়া বইয়া রইছ আমরা মুসলমান হন না টুফি মাথার দিনে মুসলমান হন যা দাড়ি রাখলে মুসলমান হন যা টুফি তো বৃষ্টি দিয়ে কিনুন যা দাড়ি তো না কামাইলে বড় হন পাঞ্জাবি তো একদশ কাপড় বাড়াই দিলে তো ছেলেকে পাঞ্জাবি বড় করে দেয় দাড়ির নাম টুফির নাম পাঞ্জাবির নাম ইসলাম না ইসলাম হইল আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি কাজ আল্লাহর খুশির জন্য করা ঠিক কিনা বলো কেডায় মন্ত্রী হইব কেডায় এমপি হইব আমার কি হইছে আমি বাপ বদলাইতাম কেন আমি কেন বাপ বদলাবো কেমনে তুই নিজের বাপের বদলাই আরেক বাড়ারে বাপ কইস কেমনে কইলি অশুভ তোর বাপের লই যদি গালি দেওয়া হলে তুই তারে গুমুর করে খিচা লইছ আর ওখান দিয়ে নিজের বাপের নাম তুই নিজে বদলাই লইছ কি এই কথাটি কইলে আর ভালা না কই অন্য ফিস সাহেবে দেখছি জিকিরাস্কার করে এই ফিস ওকে বেশি গরম গরমের কি দেখছো মাত্র শুরু হয় না দৈরা বইও দৈরা বই আজ যা কারুফলি দিয়ে ডোলা যায় কখন যেত না নমুনা খারাপ আল্লাহ কয় সব খা কি আল্লাহ রে এটা কি আল্লাহ এটা আল্লাহ কয় সব খা তোরা লিখে তো সব বলেছি আমি কিটা করা ছাগল জব করে খা গরু জব করে খা কুরবানি দিয়া খা আকিকা দিয়া খা হুদুদি জব করে বাগবাইয়া খা মাছ ধরে খা হো আল্লাহ যদি একদিন কয় তুই একটা ছাগল এত জীবনে এত গরু জব করলি কুরবানি দিয়ে সময় একটা গরু তুই আমারে ফিরাই দে ফারাম নি আমরা ফারাম আল্লাহ ফেরত চায় না ফেরত চায় তো যা জব করে করে খা সব খা ভাই ও এরপরও খালি আল্লাহ একটা কথা এনে কইছি সব খাইছ রে খালি সুদরা খাইস না আর আমরা তারা শুদ্ধ খায় খায় ওখান ফত্তনি রুফরে আমার এই জিজ্ঞা হুজুর ফত্তনি রুফরে খাওয়ান যাবো নি আমি কই খেত কোনটা কয় খেত নাই আমি কই অসভ্য ফাইজদামি করুন যাকে বাচ্চা খেত নাই তো ফত্তনি সুদ কি তা কয় মনে করেন উদাম করে সিহন জিগলা দিয়া মেম্বার সব তারা ফাঁকফাত করে খিসন দেখে কোন জায়গা খিসন লাগবো জানো থেকে ওরে দেহাই তো না জায়গার নাম জানি কিন্তু মাইকে কইতাম না মনে পড়ছেন কি জায়গার না এমন জায়গা তোমরা খিস্ত হইব তোমরা এমন জায়গা খিস্ত হইব তোমরা রে কইছ সব খাইস খালি সুদ খাইছে এটা তো আমরা হজম করতাম পারছি না সব খাইস খালি সুদ খাইছে কত তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা কইব কেমনে ওই চাও না মনে চাও না আচ্ছা যথা দিয়ে বো হ্যাঁ দিদি ঘুরাবো হ্যাঁ ঘুরে বসো আর নমুনা খারাপ এফেল চাও তো নমুনা দেখতেছো না কি যাইতেছে হেন তো উডে হেন সিফা দিয়ে বইয়ে থাক মারহাবা বলো জুড়ে বলেন মারহাবা আয় সব খাইয়েন সুদ খাইয়েন সুদের সত্তরটা গোনা পয়টা গোনা সর্বনিম্ন গোনা রইল মাল লগে জেনা কর কি সৎমা দুধমা যেই মায় ফেরো ধরছে যেই মায় দশ মাস দশ দিন ফেরো ধরছে যেই মায় জন্ম দিছে যেই মায় আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এই মাল লগে জেনা করা সুদের সত্তর নাম্বার গোনা আমি যদি ওখানে এক কোটি টিহা লইয়াই সালাম ভাই রে যদি আইয়া কই সালাম ভাই আমার গাড়ির বিদ্যে এক কোটি টিহা আছে আপনি একটা লোক লইয়া যান যে মাল লগে জিনা করবো তার এক কোটি টিহা দেওয়া হইব আপনার আবার গাড়ির কাছে হেসে হেসে গিয়ে খেলিতে হ্যাঁ একটা উদাহরণ আমি এক কোটি টিহা লইয়া কিন্তু মেন উদাহরণ কথার কথা সালাম ভাই রেখলাম সালাম ভাই আপনি একটা লোক যদি আনতেন পারে তার আমি এক কোটি টিহা দেওয়া এটা করেন না সাহেব এত ভাই নজর যায় কিন্তু এই বয়সে এটা করে সুইটা থাকতে কিতা করছেন কি আপনি মারহাবা কম যেরকম মার হবা আমি যদি কই সালাম ভাই আপনি একটা লোকের লইয়া ইয়েন যে মাল লগে জিনা করতে পারবো তার এক কোটি টিহা হইব দেওয়া হইব সালাম ভাই কী থাকবো কতক্ষণ পরে গুইড়া গেড়াই গো ভাই আপনি ফিসাব মানুষ কী থাকুই তাম আমরা খারাপ এত খারাপ না যে মাল লগে জিনা করে টিহা কামাই করম লাগবো আমরা বুধাইর কান দিয়ে একটা মানুষ হন ভাই ও কত তো সত্য আপনি এক কোটি টাকার বিনিময়ও মাল লগে জিনা করতেন আপনি রাজি হইতেন না কিন্তু হাসতে হাসতে ফুদ বিদেশ পড়াইতেন গিয়া ঘর তুলনের লিগিয়া দোহানো মাল বরণের লিগিয়া আপনি সুদের টিহা লাগাইয়া বইয়া রয়েছেন আপনি করছেন কি আপনি সুদ খাওয়ানোর চাইতে শুয়োরের গুস্ত খাইয়েন সুদ খাওয়ানোর চাইতে আপনি কুত্তার গুস্ত খাইয়েন কুত্তার গুস্ত খাওয়া শুয়োরের গুস্ত খাওয়া সুদ খাওয়ার চাইতে ভালো ঠিক কিনা কম সুদ খাওয়ানোর চাইতে কুত্তার গুস্ত খাইয়েন তো বালা
তো কইতেন পারবেন যে আল্লাহ জানছেন লিগিয়া কুত্তার গোশত দুইটুক না খাইছি বেশি খাইতাম পারছি কিন্তু তারপরও আপনি সুদ খাইয়া না আল্লাহর রাস্তায় ওখানে আত ফাও ধরে কইয়া যায় আমার দেশের মানুষের আমল কাজে লাগে না এই কারণে ও এই সুদের কারণে আমরা দেশের মানুষের আমল কবুল হয় না ওই যে কইলাস কইতাম যে দোয়া কবুল হয় না সুদের পাঞ্জাবি সুদের লুঙ্গি সুদের টুপি ঠিক কিনা কও না তো খাইয়াইছো সুদের টেহার যেই কথাটা মনে পড়ছে দেখি কইলি তা তাহলে আমরা সবাই এখনো যারা আছি সুদ খাইতাম না এটা রাজি নিও আল্লাহ আল্লাহ তুমি দেখতে আছো আল্লাহ আমিন কর